শুভ সকাল, আমি সুপর্ণা মিশ্র প্রতিবেদন করছি পাবলিক ডেলি বুলেটিনের জন্য। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি কলকাতার সাম্প্রতিক খবর, যেখানে সাইক্লোন রেমাল তার রুদ্র রূপ প্রকাশ করছে। সাইক্লোন রেমাল গতকাল ভূমিতে আঘাত করেছে প্রবল বৃষ্টি এবং শক্তিশালী বাতাস নিয়ে। এর প্রভাবে শহরের বিভিন্ন জায়গায় ব্যাপক জল জমেছে। একটি গুরুত্বপূর্ণ ঘটনায় শতবর্ষী একটি আম গাছ উপড়ে পড়েছে। এই গাছটি সম্প্রদায়ের একটি প্রিয় প্রতীক ছিল। জরুরি পরিষেবা কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন এবং আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। সাইক্লোন রেমাল আগামী 24 ঘন্টার মধ্যে তার পথ ধরে চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আমরা পরিস্থিতির উন্নতির সাথে সাথে আপনাদের আপডেট দিয়ে যাব। পাবলিক ডেলি বুলেটিনের জন্য আমি সুপর্ণা মিশ্র সাইন অফ করছি। নিরাপদ থাকুন এবং আপডেট থাকুন। থ্যাংক ইউ।